তো আরাদ আবার মাংস রুটি খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য মাংসের তরকারি গরম করলাম, আমাদের জন্য ভাজি আছে, তো হয়ে যাবে এটা দিয়েই। তো আমরা সবাই মিলে নাস্তা করছিলাম, আর নাস্তার টেবিলে টুকটাক এটা সেটা গল্প করা হয়। আর এই তো অন্যান্য দিনগুলোতে তো আসলে মিস করি এই সময়টাতে, কারণ আরাদ থাকে না, এই সময় স্কুলে চলে যায় ও, আর ওর বাবারও খুব তাড়াহুড়া থাকে, তাড়াতাড়ি করে খেয়ে চলে যায় অফিসে। তো এই যে সবাই মিলে একসাথে নাস্তা করছি, তো আবার ব্যাক টু কিচেন, কিচেনে চলে আসলাম। সকালের প্লেট বাটি থালা বাসন যা আছে সব কিছু এখন ক্লিনিং করে নিব ঝটপট করে। আর আমার আজকের ব্লগটা কিন্তু আমি পুরো ফ্রাইডে জুড়ে আমি কী কী করেছি তার সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা এনজয় করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে নেবেন যাতে আমার ভিডিওর সব ধরনের নোটিফিকেশানসগুলো আপনারা টাইম মতো পেয়ে যাবেন। কিচেনের হাতের কাজগুলো অনেকটাই গুছিয়ে নিয়েছি, তো এবার রুমে চলে যাব। রুমে গিয়ে রুমের যে কাজগুলো আছে, বিছানা গুছানো, কাপড় টাপড়গুলো একটু ভাঁজ করা, সেগুলো শেষ করব। তারপরে রান্নাঘরে আবার চলে আসব রান্না বসানোর জন্য। তো এর মধ্যে আরাদ গেছে ওর বাবার সাথে নিচে, আমার বাসার নিচে একটা মাঠ আছে, আমার বাসার ঠিক অপোজিটেই মাঠটা, তো সেখানে বাচ্চাদের খেলার কিছু ইনস্ট্রুমেন্টস আছে, ও একটু কিছুক্ষণ ওখানে গিয়ে খেলবে। তো এই ফুটেজটা আমি আমার ওর বাবার কাছ থেকে কালেক্ট করেছি। তো এই হচ্ছে পুরো মাঠটা, এভরি ফ্রাইডে ওকে মাঠে নিয়ে আসা হয় আধা ঘন্টার জন্য, ওর বাবা জাস্ট নিয়ে আসে মাঠে, একটু খেলে টেলে আবার বাসায় নিয়ে চলে যায়। তো আমার সাথে প্রায় সময় সে আসতে চায় মাঠে, কিন্তু আমি ভয়ে নিয়ে আসি না, কারণ এখানে প্রচুর মশা আছে, আর এখন তো ডেঙ্গু মশার খুবই আতঙ্ক, অনেক বাচ্চা কাচ্চাই কিন্তু ডেঙ্গু মশায় আক্রান্ত হচ্ছে, হসপিটালাইজ হচ্ছে। রিসেন্টলি আমাদের একজন পরিচিত ওনার বাচ্চার এফেক্টেড হয়েছে ডেঙ্গু মশায়, তো আমি চাই একটু সেফ সাইডেই থাকার জন্য। আর বাকিটা তো অবশ্যই আল্লাহ ভরসা, কারণ যখন আল্লাহ যার উপর বিপদ নিয়ে আসবেন সেটা তখন তাকে মেনে নিতেই হবে, তবে নিজের ফ্যামিলির সেফটি, বাচ্চার সেফটি কিন্তু অবশ্যই আপনার হাতে। তো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুবই ঘুমট, একটুকু বাতাস নেই, অনেক গরম, শীত চলে আসবে আসবে করছে, কিন্তু এখনও গরম কমার একটুকু নাম নেই। এই হচ্ছে ওয়েদার। তো আমার কাউন্টার টপের এই কর্নার স্পেসটাতে আমি চালে জার রাখি, আমার চালে জারটা এই কর্নারে থাকে, তো জারটা খালি হয়ে গিয়েছিলো, চাল ভরে আবার এই কর্নারটাকে ভালোভাবে মুছে চারটা রেখে দিলাম। আর আমি উঠার আগে আম্মু সকালবেলা বাট শাক কিনে রেখেছিলো, তো আম্মু শাকটা বেছে নিচ্ছে, আর আমি এদিকে দুপুরে রান্নার জোগাড় যন্ত্র শুরু করেছি। ডিপ থেকে মশলার বাটি বের করলাম, আর ইলিশ মাছ বের করলাম, এক পিসি আছে ইলিশ মাছ। আরাদের বাবা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, বরিশালে গিয়েছিলো, একদম খাঁটি ইলিশ যেটা বলে, বরিশালের যে রূপালী ইলিশ সেটা নিয়ে এসেছিলো। তো ইলিশটাকে এখন ভিজিয়ে দিচ্ছি, দুপুরে আজকে ইলিশের ঝোল করব। আমার ছেলে চলে এসেছে খেলাধুলা শেষ করে, আর ওর জন্য একটু এখন শরবত করব, তো তার আগে ওর ঘাম টামগুলো মুছে দিলাম। তো কিচেনে চলে এসেছি, ও একটু গুড়ের শরবতটা খেতে পছন্দ করে চিনির থেকে, ওর গুড় দিয়ে লেবু দিয়ে শরবতটা ওর বেশি পছন্দ, তো বাবা ছেলের জন্য গুড়ের শরবত একটু বানিয়ে নিলাম। এদিকে চুলায় পাট শাকটা বসিয়ে দিয়েছি, আর রান্না করব হচ্ছে জলপাইয়ের টক, ছোটো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, কিন্তু জলপাইয়ের টকটা খেতে খুবই ভালো লাগে এরকম সময়। আর হচ্ছে এখন তো সিজনাল জলপাই উঠেছে নতুন, আর এদিকে ইলিশ মাছের ঝোল হবে, সরিষা ইলিশ করব না আজকে, নর্মাল ইলিশ মাছের যে ঝোলটা সেটাই রান্না করব। আর পাট শাকের জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি, শাকের সাথে কিন্তু এরভাবে করে মরিচ ভাজা খেতে খুব ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর অন্যদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে শাকটা করে নিচ্ছি, শাক হচ্ছে এক চুলায়। আর অন্যদিকে আমার ছেলেকে গোসল করায় দিচ্ছি, শুক্রবারে ওর বাবাই ওকে গোসল টোসল করায় দেয়, তো একটা দিন একটু রিলিফ হয় আর কি আমার। তো এখন ইলিশ মাছটা ঝটপট করে রান্না করে ফেলবো, ইলিশ মাছটা ডিম থাক আছে কিন্তু তারপরে অনেক টেস্টি, একদম অরিজিনাল ইলিশ যেটা, আর এখন তো ঢাকার ইলিশ খেলে অনেক রকম চিন্তা করে কিনতে হয়। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা একটু চালা দিয়ে নিচ্ছি, তাহলে ভাতটা ঠান্ডা হয়ে গেলেও দলা বাঁধবে না। তো ভাত রান্না করার পরে এরকম করে চালা দিয়ে নিলে ভাতটা সুন্দর হয়ে থাকে, ঝরঝরে হয়ে থাকে।
তো ভাতটা নামিয়ে নিব। ভাত নামানোর পরে এখন আমি ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে অলমোস্ট, তো এখন জলপাইয়ের টকটা রান্না করে ফেলবো। আমি এখানে চারটা জলপাই নিয়েছি, চারটা জলপাই নিয়ে তারপরে এই টকটা রান্না করব। মাঝে মাঝে ডালের পরিবর্তে এরকম টক দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে, টমেটোর টক কিংবা জলপাইয়ের টক। তো রান্নাবান্না শেষ, এখন শাওয়ার নেব, দেন সবাই মিলে একসাথে। দুপুরবেলা ভাত খেয়ে সবাই আমরা সেই ঘুম দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো এখন তো চা খেতে হবে, চায়ের সঙ্গে টা তো থাকতেই হবে, মাস্ট। তো প্রথমে আরাধকে একটু দুধ আর এখানে বাদাম দিয়ে দিচ্ছি, তারপরে আমাদের জন্য কিছু চায়ের সঙ্গে টা বানাবো। তো এখানে বিভিন্ন রকম বাদাম দিয়েছি, ও বাদাম খেতে থাকবে। আর এর মধ্যে আমি হচ্ছে নিমকির জন্য ময়দা ডো করে নিয়েছি, লবণ চিনি আর একটু সামান্য তেল আর কালি জিরা দিয়েছি ময়দার সাথে। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে তারপরে ডোটা করে নিলাম, আর এখন একটু ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি, তারপরে ডোটা রেডি হয়ে গেল। আর এখন আমি নিমকিগুলোকে চটপট করে বানিয়ে ফেলবো। তো নিমকিগুলো ভেজে নিচ্ছি, একটু আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর নিমকিতে আমি কিন্তু লবণের পরিমাণটা বেশি দিই, তাহলে ভালো লাগে, নোনতা নোনতা হয়। আর এদিকে আমার বাচ্চা তো ভুট্টা ছিলতেছে, বেশ ও ভুট্টা ছিলতে খুবই মানে পছন্দ করে, মজা পায়। ওর বাবা নিজে থেকে কুচি কুচি ভুট্টা নিয়ে এসেছে। এখন শীতের শুরুর দিকে খুব সুন্দর কুচি কুচি ভুট্টা পাওয়া যায়, একদমই জাস্ট কুচি থাকে ভুট্টাগুলো। তো আমি এটাকে চুলায় একটু মশলা দিয়ে মেখে চুলায় পুরাই দেই। তো এটা খেতে খুবই পছন্দ করে আমার ছেলে, আর ওর বাবাও পছন্দ করে। তো এখন ও ভুট্টা ছিলবে আর আমি ওকে এখন চুলায় পুড়িয়ে দিব। আর এদিকে সন্ধ্যার নাস্তায় আমরা চা দিয়ে নিমকি খেলাম, আর বাকি কয়েকটা নিমকি রয়ে গেছে, যে নিমকিগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। তো এখন যে নিমকিগুলো রয়েছে সেগুলো আমি এখন জারে ভরে রেখে দিচ্ছি, যাতে পরে খাওয়া যায়। কয়েকটাই আছে, এটা আমাদের আরও একদিন চা দিয়ে খাওয়া হয়ে যাবে। বেশি করে বানিয়ে এভাবে করে এয়ারটাইট জারে রেখে দিলে নিমকিগুলো অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। আর এদিকে ওদের জন্য ভুট্টা পুরালাম, ওরা সবাই মিলে ভুট্টা খাচ্ছে। ভুট্টার জন্য আমি এখানে বাটার আর লবণ আর একটু গোলমরিচ দিয়ে মশলাটা রেডি করে নিই, তারপরে ভুট্টার গায়ে একটা ব্রাশ দিয়ে এভাবে করে লাগিয়ে নিই। আর অল্প মিডিয়াম হাই হিটে অল্প অল্প করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভুট্টাটাকে ভেজে নিই। তো এই কর্নটা কিন্তু খুবই হেলদি, আর এই সিজনের কর্নটা খুব কুচি হয়ে থাকে, খেতে বেশ একটা মিল্কি মিল্কি ফ্লেভার আসে মুখে। আর কিছুদিন পরে আবার এটা একটু বাড়তি হয়ে যাবে, তখন আবার এতটা ভালো লাগবে না। আর এই কর্ন কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। তো এই সিজনে ট্রাই করি ওকে একটু কর্ন দেওয়ার জন্য, কারণ এটা ওর গ্রোথের জন্য অনেক হেল্প করবে। ভুট্টার খোসা দিয়ে কিচেন পুরো মাখামাখি হয়ে আছে, তো একটু চটপট করে এগুলা ময়লাগুলো তুলে নিচ্ছি। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি এখন বাজারে, কাঁচা বাজারে। রাত্রি বাজে ঘড়িতে এখন 10টা, আর আমরা এত রাতে চলে এসেছি বাজার করতে। তো একটু রিক্সা রাইডসও হয়ে যাবে, নাইট রিক্সা রাইড, আর সঙ্গে একটু বাজার টাজারও হয়ে যাবে। আর রাতের বেলা বাজার করতে আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগে, দিনের থেকে অনেক আরামদায়ক, কারণ রোদ থাকে না, ঘাম নাই, জ্যাম নেই। সো রাতে ইটস কোয়াইট ইজি বাজার করা। তো এখনও দেখেন কতটা ভরপুর, একদমই জমজমাট বাজার, সব কিছুই অ্যাভেলেবেল আছে। আর আমরা মেইনলি ফ্রুটস কিনতে আসছিলাম, আর আমাদের বাসার ফল মোটামুটি শেষ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগেরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা এখানে দা এন্ড করে দিই, আর বড় না করি। তো ভালোই হলো, আমাদের রিক্সা রাইডও হলো, বাজার টাজারও করা হলো টুকটাক টোনাটুনি দুজনের। আর আজকে রেখে এসেছি ওর নানা নানুর কাছে। তো এখন বাসায় চলে যাবো, আর আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।